এখন তো এটিএম টা খোলা, এটিএম তো 24 আছে। তোমার কি দিক্কত নি হরা না? এই যে দেখো এই দিদি যাচ্ছে, তখন তোমাদের বলেছিলাম যে নামিনি, এখন দিদির মেয়ে সামনে বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর এই যে একটা কাকিমা, ও কাকিমা, তো সবাই মিলে যাচ্ছে, এর আনন্দই আলাদা। আর তার সাথে মানে সবচেয়ে ভালো লাগতো কি বলতো, যদি আগের থেকে যদি প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। জানিত না যে কালীঘাটও যাওয়া হবে, আসলে সবটাই ভগবানের ইচ্ছা, নাকি কাকিমা বলো? ভগবান যখন চায় তখনই ওনার সাথে দর্শন হয় আমাদের। আগে অনেকবার যাওয়ার চেষ্টা করতে হয় না, টাইমের ইয়েতে না, যেমন কালকেই আমার ইচ্ছা হয়েছিল, কিন্তু আমাদের যে একটা কাজ ছিল এই কারণে হয়নি, সেটাই আজকে হয়ে গেল। মায়ের ইচ্ছাতেই আমরা কিন্তু যাচ্ছি, মায়ের সাথে, মায়ের যেদিন ইচ্ছা হবে সেদিনই ডাকবে, কিন্তু মাকে দেখতে মায়ের ইচ্ছাতেই যাচ্ছি, মা যেদিন ডাকবে সেদিন। তো এবার আগে থেকে জানলে একটু সবকিছু নিয়ে আসতে পারতাম, শাড়ি পরেছি, কিন্তু হ্যাঁ ওটা হয়ই না, সব প্রিপারেশন নিলে হয় না। মনাটাকে আমাদের এখানে নিয়ে নি, কোলে বসে নি, সামনে না ও সিট বেল্ট পরতে হবে। তোমরা অনেকবার কমেন্টে বলেছিলে কালীঘাট যাওয়ার জন্য, তো আজকে ফাইনালি যাচ্ছি কালীঘাট মাকে দেখতে। আমার মা বাবাও বলেছিল কালীঘাট যেতে, আমার মা বাবা তো সব জায়গায় ঘুরেছে, মা বাবু এখানে ছিল প্রায় 4-5 বছর মনে হয় ছিল, নাকি আরো বেশি ছিল। আইটিসি রয়্যাল বেঙ্গল একদিন থাকার ইচ্ছা আছে, ক্যামেরা চলছে বলুন। বাইরে থেকে ভিডিও করা যাবে নাকি? এখানে তিনজনের রয়েছে, তিনজনের একসঙ্গে মায়ের হাতের গোলা মালা, তারপরে সিঁদুর, আলতা, মায়ের দর্শন করে নিয়েছি, খুব ভালো লেগেছে। পূজো দিয়ে আসলাম, এখনই বেরোলাম, গরমে কি অবস্থা, এত লাইন, এই পাশে তো তাও ভিডিও করতে পারছি, ওই পাশে মোবাইল একদম ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। তো চলো করেছো দর্শন, দেখো ঘেমে ঘেমে কি পরিস্থিতি, তাও যে মায়ের দর্শন করতে পেরেছি এটাই ভাগ্য, অনেকে তো দর্শন করতেই পারছে না, ঠেলে ধাক্কিয়ে পুরো কি অবস্থা। মায়ের দর্শন করেছি, মায়ের মুখটা একদম মানে শুধু মায়ের মুখটাই তো দেখা যায় ইয়ে পর্যন্ত, মানে বুক পর্যন্ত মনে হচ্ছে,
শাড়ি দিয়ে, শাড়ি পরানো তো মায়ের মুখটাই বেশি দেখা যাচ্ছে। তো চলো, কি অবস্থা, এত লাইন জানো। কাকিমার পিছনে আমি ছিলাম, এবার একটা লোক হাত দিয়ে রেখেছে, আমি হাত সরান। আমি বলছি আমি হাত সরান, আপনি হাত সরান বলে বলে মানে একই মানে আমরা তো একসঙ্গেই চার পাঁচজন গেছি, সবাই যেন একসঙ্গে যেতে পারি সেই কারণেই তো সবাই একসঙ্গেই তারপরে গেছি। আগের দামে আছে 450। আমি একটু মোটা নিব, ওর জন্য তো মোটা ভালো মাল পাচ্ছি না বলে তাই। আর এই মালটা ভালো মাল কোথায় পাওয়া যাবে মোটা? এখানে আমি গাড়ি করে পাবেন না মোটা মাল। মোটা আপনি একমাত্র ব্যাগটু যদি পান, আমাদের এখানে কারখানা আছে, ওখানে যদি দোকান পেয়ে যাবেন। এটা নিতে হবে, এটা মোটা দেখি হাত হবে হাত টাই করে নেব না। রাস্তা থেকে লাইন পুরো দেখো অবস্থা। শাখা করে নিলাম, এরকম চিকন শাখা আমি কোনোদিন পড়িনি। তো তারপরে যে শাখাগুলো কাকিমাই কিনে দিল, টাকা দিতে দেয়ই না। আমি কিনেছি আর আমি নিয়েছি আর দিদিটা নিয়েছি চিকন শাখা। তো এরকম শাখা তো পড়িনি, সেই কারণেই নিয়ে নিলাম। সবসময় তো মোটা শাখাই পড়া হয়। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কচুরি খাবো সবাই মিলে, তারপরে বাড়ির দিকে রওনা দিই। বাইরে এত গরম, একটা লোক না অসুস্থ হয়ে গেছিল রাস্তায়, আমরা কচুরি খেয়ে বেরোচ্ছি, তার মধ্যে দেখি লোকটা একদম পুরো বেহুশ হয়ে গেছে। তারপরে ওখানে সবাই ধরে জল টল দিল, হাওয়া করছিল, তারপরে দেখি 5 মিনিটের মধ্যে ঠিক হয়েছে। এত রোদ উঠেছে এখানে 35 ডিগ্রি সেলসিয়াস। তো যখন 45 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল কলকাতা, তখন 45 হয়েছিল কি হয়েছিল তো তখন যদি আমরা আসতাম কি পরিস্থিতি হতো। তো এখন গাড়ির ভিতরে তো আছি, এখানে এসি আছে চালানো, এখন অনেকটা স্বাভাবিক লাগছে। এত গরম, তার মধ্যে উপোস থেকে সেই মানে তখন থেকে লাইনে দাঁড়িয়ে সবাই পুজো দিয়েছি। এই কাকিমা দেননি, কারণ কাকিমার মানে না তুমি না, এই কাকিমার ওই কাকু মারা গেছে 1 বছর হয়নি, তো সেই কারণে বাকি আমরা সবাই কাকি ওই কাকিমা তারপরে দিদি দিদি মেয়ে ও আমি সবাই মিলেই পুজো দিয়েছি। এখন হচ্ছে রুমের দিকে যাচ্ছি, তারপরে আমাদের যাওয়া আছে, আবার সন্ধ্যার সময় রওনা হবো কাকিমাদের বাড়ি থেকে। আর এখন রুমে গিয়ে ওই জন্য খুব সকালে উঠছি যেন অনেকটা সময় কাটানো যায় একসঙ্গে সবাই। হ্যাঁ, কয়টার সময় উঠেছি বলো? সবাই মিলে স্নান দান করে পুজো মানে পুজো দিতে গেলাম। তো ঘুম তো হয়নি, আর রাতে ঘুমিয়েছি তখন 2:30 থেকে 3 বাজে, মানে কি একটা অবস্থা, শরীরটা তো কিরকম লাগছিল পুজো দিয়ে আসার পর। তো অনেকক্ষণ গল্প টল্প করলাম, ওই যে রুম্পা বোনও আসছিল না, রুম্পা বোনও না দিদি আর কি, ওই যে মেয়ে আছে যে, তো সবাই মিলে আলাপ টালাপ করে যখন ওরা চলে গেল, কাকিমা আমরা সবাই একা একাই গল্প করছি, এত ঘুম পাচ্ছিল। কাকিমাও গিয়ে কাকিমার রুমে শুয়েছে মনে হয়,
ওনাকে শুইনি, আমরা ঘুমানোর পরে কাকিমা চলে গেছে, মানে কাকিমা বসে আছে আমরা ঘুমিয়ে গেছি, মানে এত পরিমানে ঘুম পেয়েছিল ভাবো তাহলে। তো এই যে এক ঘন্টার মতো ঘুমালাম, ঘুমিয়ে যে এখন উঠলাম, আজকে তো আবার যাওয়ার পালা আমাদের। তো ব্যাগটা এমনি গুছানোই আছে, তাও আর কি টুক মানে চিরুনি ধরো, ক্রিমটা ধরো, এই গামছাটা ধরো, এগুলো একটু ঢুকাতে হবে ব্যাগে, তারপরে একটু গুছগাছ করে আর কি বেরোবো। আর একটু হাতে টাইম নিয়ে বেরোতে হবে, কারণ কতটা দূরের রাস্তা না, জ্যাম ট্যাম হতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে খেতে যাব, কাকিমা ডাকছে বারবার যে চলো খাবে, আর চলো খাওয়া দাওয়া করে তারপরে কাকিমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করে তারপরে যাব। আবার যে কবে দেখা হবে কি জানি, মানুষ জীবনটা কত মানুষের সাথে আমাদের কত মানে রক্তের সম্পর্ক না কিন্তু কত ভালো সম্পর্ক হয়ে যায় সেগুলো কিন্তু ভোলা যায় না। চলো খাওয়া যাক। দেখো কাকিমা একটা কি বাটা করেছে, এটা হচ্ছে পোস্ত আর ধনিয়া পাতা, তাই তো? লঙ্কা, লঙ্কা পোস্ত আর ধনিয়া পাতা বাটা এই আলুটা দিয়ে মেখে খেতে দুর্দান্ত টেস্ট। আর তোমার কেমন লেগেছে খেয়ে? ভালো লাগছে। তোমার চোখে এখনো ঘুম রে শানু, তো ট্রেনে গিয়ে মনে হয় বেহুশ হয়ে যাবে ঘুমে। আর হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে, ও শুধু বেগুন দিয়ে, সরি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। চলো খাওয়া দাওয়া করে নি। তো দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন আমরা বের হয়ে পড়বো। তো আমি তো ফুল রেডি, হাফ টি শার্ট পরলাম, কারণ গরমের দিন তো ওই জন্য। আর আমার সুন্দরী বউ, দেখো দুজনের না ড্রেস না মিলে যায় মো সব সময়। হ্যাঁ আজকে তো মিলে গেল, মিলে গেল না? তো চলো রেডি হই। বা তারপরে আমাদের সঙ্গে কাকিমাও যাচ্ছে, আর ওই কাকিমাও যাচ্ছে, দুই কাকিমাই যাচ্ছে, আর শিয়ালদা পর্যন্ত। তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো বাইরে গিয়ে যা হবে শেয়ার করবো। বৃষ্টি হচ্ছে, আমাদের যাওয়ার সময় এখন শুরু হয়েছে আবার বৃষ্টি। ভালো থেকো দিদি, এই তো আর কয়েকদিন। যাদের বাড়ি থাকে তাদের বেশি খারাপ লাগে, আমাদেরও লাগবে খারাপ, কোথায় কোথায় মনে হবে তোমার কথা। ভালোবাসা তো একটা জিনিস জানবে, পৃথিবীর সারা পৃথিবীর মানুষ যদি মুখ ঘুরিয়ে নেয় আমি কোনোদিন মুখ ঘুরাবো না। আমাকে তোমরা এইটুকু তো অন্তত বুঝেছ না? সে অবশ্যই, কে কেমন বোঝা যায় তার সাথে মিশলেই বোঝা যায়। আমরা স্টেশনে পৌঁছে গেছি, কাকিমারা আমাদেরকে পৌঁছে দিয়ে ওদিকে চলে গেল। ভীষণ খারাপ লাগছে, আবার কবে দেখা হবে, কারণ কাকিমা তো যাবে বিদেশ, আর সব কিছু মানে ঠিকঠাক করে আমরা যখন এখানে আসবো তখন আবার দেখা হবে। জল নিয়ে নিলাম এখান থেকে, একটা তো আমাকে দিয়ে দাও।
কপালের সব লাইন। হ্যাঁ করল আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:40, তো আমরা ধরতে গেলে 40 মিনিট আগেই কিন্তু চলে এসেছি। এখন দুজনে মিলে ট্রেনে বসে একটু মানে সময় ওয়েট করতে হবে, তারপরে ট্রেন ছাড়বে সময় মতো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।